लाखों दर्शकों का भरोसेमंद न्यूज चैनल R9 भारत। खबर मुर्शिदाबाद से, जहां चोर को पकड़ो और जेल भरो। CPM के मुर्शिदाबाद शालार की आज की बैठक में सचिव शत्रु घोष ने शिरकत की। उन्होंने इस बैठक में तृणमूल कांग्रेस पर जमकर बरसे। CPM का यह युवा नेता कई मुद्दों पर सत्ताधारी पार्टी तृणमूल से भिड़ गया। कभी गौ तस्करी तो कभी पैसे काटने को लेकर मुर्शिदाबाद के तृणमूल नेता ने गौ तस्करी में शामिल होने के कारण मंच से शौमिक हुसैन को चिल्लाया। इसके अलावा वो मुर्शिदाबाद जिला CPM सचिव जमीर मुल्ला थे। रैली का आयोजन मंगलवार को शालार कॉलेज चौराहे पर किया गया। रैली में शामिल जमीर मुल्ला ने पार्टी कार्यकर्ताओं और समर्थकों से आगामी पंचायत चुनाव को लेकर हर बूथ पर अधिक सक्रिय रूप से भाग लेने का आग्रह किया। दिन के कार्यक्रम को लेकर आम CPM कार्यकर्ताओं में उत्साह साफ देखा जा सकता था। रतिन सिंह रॉय मुर्शिदाबाद से, कैमरे पर सुरजीत के साथ खास रिपोर्ट R9 भारत। पूरा चेष्टा करे छिलो सुनलाम ওদের কিছু চ্যাংড়া ছেলেপুলে মিটিং বন্ধ করার। হ্যাঁ, কিন্তু দেখলেন আপনারা কি পরিণতি হলো। এবার যদি পঞ্চায়েতের ভোটের সমস্যা করতে গেছে তাহলে একই রকম পরিণতি হবে। এর বেশি আর কিছু বলার নেই। এখানে সালারে ব্লক সভাপতি টাকার বিনিময়ে পরিবর্তন হয়েছে, কি বলবেন? অভিযোগ করেছে বিরোধীতে। গোটা পশ্চিমবাংলাতেই তাই হয়। গোটা পশ্চিমবাংলাতে এটাই হচ্ছে তার একমাত্র সূত্র। শুনুন, একটা দলে যে দলের কন্ডিশন থাকে, যা টাকা কামাবে তার 25% নিজের একবার 75% আমাকে জমা করবে, সেই দলের টাকার বিনিময়ে সভাপতি ঠিক হবে না তো কিসের বিনিময়ে ঠিক হবে? ওই সভাপতি দিয়েছে না একটা, এই যে এখন বিনয় মিশ্র কয়লা গেছে, এখন বিদেশে ফেরার হয়ে রয়েছে। অভিষেক ব্যানার্জি সই করে তাকে যুব তৃণমূলের হচ্ছে কি সহসম্পাদক না সহসভাপতি নিয়োগ করেছিল। এটা ওদের দলের শর্তটাই তো, যে টাকা দিতে পারবে সে তত বড় তৃণমূল। দাদা, খালাখানার ওসি বিরোধীদেরকে চমকাচ্ছে তৃণমূল করার জন্য, এমন অভিযোগ, কি বলবেন? এবার ওসিকে বলবো, গোটা পশ্চিমবাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিকের মুড কি, জনগণের মুড কি। সুতরাং মানুষের এই মুডটাকে বুঝে আইন মেনে আইনের কাজ করুন। আর যদি তৃণমূল করার ইচ্ছা থাকে VRS নিয়ে নিন। VRS নিয়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ভালো করে তৃণমূল করুন, মন দিয়ে তৃণমূল করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু পুলিশের উর্দি পরে যদি তৃণমূল করতে গেছেন, পাবলিক গা থেকে উর্দিটা খুলে নেবে, গা থেকে উর্দি খুলে গেঞ্জি জাঙিয়া পরে বাজারে হাঁটাবে পাবলিক। গোটা বাংলাদেশ দেখতেই পাচ্ছেন যে এখানে একমাত্র একদিকে তৃণমূল আছে, একদিকে বামপন্থীরা রয়েছে, মাঝখানে আর কেউ নেই। ময়দানে খালি ওরা আছে, আমরা আছি, লড়াই হবে। এবার মানুষ যাকে সমর্থন করবেন, যাকে চাইবেন। শিক্ষক নিয়োগ নিয়ে কি বলছেন? আর কি বলবো, নতুন করে আর কি বলবো, দেখতেই তো পাচ্ছেন। একাধিক মানুষ এখানেও রয়েছে যারা বহু টাকা নিয়েছে, তাদের টাকা এখনো ফেরত দেওয়া হয়নি বা চাকরি। আমরা সাধারণ লোককে বলছি তাদেরকে বাড়ি থেকে বার করে আনুন, বাড়ি থানায় FIR করুন তাদের নামে, বাড়ি থেকে দুদিন ভালো করে বলে আসুন যে টাকাটা ফেরত দিতে। একটা সময় দিন যে 7 দিনে দিতে হবে, 10 দিনে দিতে হবে। 7 দিনে 10 দিনে যদি টাকা ফেরত দিয়েছে তো ভালো কথা, যদি না দিয়েছে, পুলিশ যদি ব্যবস্থা না নিয়েছে, পরিশ্রমের টাকা, উপার্জনের টাকা যেভাবে ফেরত দিতে হয় সেভাবে ফেরত নিয়ে দিন, আমরা আসি আপনাদের সঙ্গে। আচ্ছা, মঞ্চে দেখলাম বিজেপি অপেক্ষা তৃণমূলকে আপনি বেশি আক্রমণ করেন, আপনার বিজেপি নেই কেন পশ্চিমবাংলায়? এখন বিজেপি বলে আর কিছু নেই, বেশি ক্ষতিকারক। শুনুন, পশ্চিমবাংলা কোন পৃথিবীর জন্য, মানবতার জন্য বিজেপি বেশি ক্ষতিকারক, এটা ঘটনা। কিন্তু আমাদের পশ্চিমবাংলার সমস্যাটা হচ্ছে অন্য। আমাদের পশ্চিমবাংলার সমস্যাটা হচ্ছে বিজেপি নেতারা এবং তৃণমূল নেতারা একসঙ্গে একই দলে আছে এখন। যে দলে মমতা ব্যানার্জি আছে, সেই দলেই এখন হচ্ছে আপনার বাবুল সুপ্রিয়ও রয়েছে, সেই দলেই অর্জুন সিং রয়েছে, বাকিরাও রয়েছে। দাদা, আপনি বললেন যে শৌমিক হোসেন গরুপাজার কাণ্ডে অ্যারেস্ট হবে, আগে থেকে আপনি কিভাবে জানলেন? আমি জানিও গরুপাজার করেছে বলে, যে গরুপাজার করে আপনি তো আপনার নাম তো বলতে পারতাম যে আপনি অ্যারেস্ট হবে, বললাম না কেন? তার কারণটা হচ্ছে আপনি গরুপাজার করেননি। শৌমিক হোসেন করবে বললাম কেন? শৌমিক হোসেন করেছে। পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হবে তো 2014-15 সাল থেকে বলে আসছি, গরিবের কথা বাসি হলে ভালো, দেখলেন তো। দাদা, কাটমানি নিয়ে কি বলবেন? কাটমানি যারা খেয়েছে তাদের দিনকাল ভালো যাবে না, ভবিষ্যৎ তাদের জন্য। আমি বললাম তো এই কথা, এর আগে আমি যেটা বললাম মানুষকে আমরা বলছি, দেখুন, যে মানুষ চাকরি পাওয়ার জন্য টাকা দিতে বাধ্য হয়েছেন সেই মানুষ আমাদের শত্রু নন। তাদেরকে নিয়েও ফেসবুকে এখন অনেক ব্যঙ্গ হচ্ছে, বিদ্রুপ হচ্ছে, মিম তৈরি হচ্ছে, কিন্তু আমরা মনে করি তারাও ভিকটিম, তারাও পরিস্থিতির ভিকটিম। এই পশ্চিমবাংলায় একটা ছেলেকে, মেয়েকে যে ভাবতে হয়েছে যে আমি মেধার বিনিময়ে চাকরি পাবো না, আমাকে টাকা দিয়ে চাকরি পেতে হবে, বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা, মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দিয়ে, বাড়ির জমি বিক্রি করে, বাড়ির দলিল বন্ধ রেখে মায়ের বিয়ের গয়না বিক্রি করে টাকা দিতে হবে, তবে আমি চাকরি পাবো। যে ছেলেটা, যে মেয়েটা করতে বাধ্য হয়েছে, আমাদের তার প্রতিও সহানুভূতি রয়েছে, সে আমাদের শত্রু নয়। তাদেরকে বলছি, যাদেরকে টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকা উসুল করুন, যেভাবে উসুল করতে হয় উসুল করুন, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। পঞ্চায়েত ভোটে কি কংগ্রেসের সাথে বললাম যে তৃণমূলের থেকে হাত পাতাচ্ছে, রাস্তায় ঠেলা লাগিয়ে ব্যবসা করা অনেক সমানই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী ও মমতা ব্যানার্জি চপের কথা একই কথা বলতেন, তখন সমস্যা সতর্ক ঘোষণা সমস্যা নয় কেন? আপনি তখন কথার মানেটা বোঝেননি। আপনি যদি মনে করেন যে আমরা একটা লোক এমপ্লয়মেন্ট বলতে চপ বিক্রি বুঝবে, যে ধরুন একটা লোক MA PhD করে চপ বিক্রি করবে, সেটাকে প্রধানমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টিভঙ্গি হওয়া,
আর আপনি যদি মনে করেন যে চপ বিক্রি করার থেকে বরং চুরি করা ভালো, সেটা আপনার চিন্তা, আমি আমার চিন্তাটা বললাম। আমি মনে করি চুরি করার থেকে চপ বিক্রি করা ভালো। থালার তথা মুর্শিদাবাদ বাম্পো, যদিও ঠেলা লাগানো ঠেলা দিয়ে চপ বিক্রি করার কথা আমি বলিনি, এটা আপনার প্রশ্ন করার ইচ্ছে ছিল বলে এটা আপনি বানালেন। আমি বলেছিলাম রাস্তায় ভ্যান চালানো, যাই হোক, কিন্তু ঠিক আছে। পঞ্চায়েত নির্বাচনে কেমনভাবে লড়বে মুর্শিদাবাদ? যেভাবে বাকি বাংলা লড়বে, যেভাবে লড়ছে, যেভাবে ভগবান গোলায় আমরা লড়লাম, যেভাবে আমরা তাহিরপুরে লড়লাম, তৃণমূল যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। লাস্ট একটা বলছি যে মমতা ব্যানার্জি দুর্গা পুজো কমিটিগুলোকে 4,500 টাকা দিয়েছেন, বলেছেন রাস্তায় যেন কেউ চাঁদা না তুলে, এটা নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদা তুলতে বারণ করেছেন এরকম কিছু আমি শুনিনি, মানে পুজো কমিটি চাঁদা তুলবে না এরকম কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে আমি শুনিনি। দ্বিতীয় কথা, বারোয়ারি পুজো মানেই হচ্ছে একজন এলাকার মানুষজনের অংশগ্রহণে সেই পুজোটা হবে, সেই পুজোটা কোনো একটা বাড়ির পুজো নয়, কোনো ব্যক্তির পুজো নয়, সেটা একটা গোটা পাড়ার পুজো। যার 10 টাকা দেওয়ার সামর্থ্য হয়েছে 10 টাকা দেবেন, যার 100 টাকা দেওয়ার সামর্থ্য 100 টাকা দেবেন, সেইভাবে পুজোটা হবে। আমরা ছোটোবেলা থেকে বারোয়ারি পুজো বলতে এটাই জেনে এসেছিলাম। এখন এই নেতামন্ত্রীর পায়ে ধরে টাকা পেয়ে নেতামন্ত্রীদের ছবি টাঙিয়ে পুজো করায় এক নতুন জিনিস আমরা পশ্চিমবাংলায় গত 7-8 বছরে দেখছি বা 10 বছরে দেখছি। আমার বলার কিছু নেই, আমাদের কর্মীরা ঠিক আছে, আমাদের কর্মীরা যথেষ্ট চাঙ্গা রয়েছে। আমাদের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন তো, কদিন আগে বর্ধমানে দেখলেন পুলিশ মারতে মারতে পিছলো, আমাদের কর্মীরা মার খেতে খেতে দেখলো। আমাদের কর্মীরা তৃণমূলকে বুঝে নেওয়ার জন্য প্রস্তুত আছে।